1992 সাল, পদ্মা নদীর নিরন্তর স্রোত ও পল্লীকবি জসিম উদ্দিনের নির্মল স্মৃতি বিজড়িত ফরিদপুর জেলা। সে বছর বাংলাদেশ সরকারের যথাসাময়িক সিদ্ধান্তে এখানে নির্মিত হয় ফরিদপুর মেডিকেল কলেজ। রাজধানী ঢাকার বাইরে অবস্থিত হওয়ার পরও একাডেমিক ও কারিগরি শিক্ষার সম্মিলনে দক্ষ চিকিৎসক তৈরিতে সমানতালে এগিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরুতে একটি অস্থায়ী ক্যাম্পাসে কেবল 50 জন স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করে ফরিদপুর মেডিকেল কলেজ। বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি মহোদয়ের একান্ত পৃষ্ঠপোষকতায় ফরিদপুর মেডিকেল কলেজ 2017 সালের 1 জুলাই স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। মোট 16.75 একর জায়গা জুড়ে এই ক্যাম্পাসের অবস্থান, যেখানে রয়েছে ইনফ্রাস্ট্রাকচারালি সাউন্ড একটি 6-তলা একাডেমিক ভবন, পুরুষ ও মহিলা ডরমিটরি, ইন্টার্ন হোস্টেল, অধ্যক্ষের বাসভবন, পরিচালকের বাসভবন, চিকিৎসক ও স্টাফ কোয়ার্টার্স, মসজিদ। ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত কল্পে রয়েছে একটি ছাত্র হোস্টেল এবং 2টি ছাত্রী হোস্টেল। বর্তমানে এখানে মোট শিক্ষার্থী সংখ্যা 723 জন, যেখানে প্রতি বছর নতুন করে 141 জন শিক্ষার্থী ভর্তি হবার সুযোগ পায়। কলেজটিতে বর্তমান শিক্ষক সংখ্যা 103, যারা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে দিয়ে পেশাগত ও অনুভূতিশীল চিকিৎসক তৈরিতে রাখছেন অগ্রণী ভূমিকা। 5 বছর মেয়াদি MBBS কোর্সে প্রতিটি শিক্ষার্থীকে 4টি প্রফেশনাল এক্সামে অংশগ্রহণ করতে হয়। এক নজরে দেখে নেই পরীক্ষার বিষয়গুলি। পাঠদানের জন্য আমাদের রয়েছে 6টি শীততাপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারি, একটি সুসজ্জিত ও পূর্ণাঙ্গ ডিসেকশন হল এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা টিউটোরিয়াল রুম, যেখানে শিক্ষকদের মনিটরিং ও মেন্টরিংয়ে উপযুক্ত শিক্ষালাভের সুযোগ পেয়ে আসছে সকল শিক্ষার্থী। প্রতিটি বিষয়ের ব্যবহারিক শিক্ষার জন্য আলাদাভাবে রয়েছে ল্যাবরেটরি, যেখানে পুঁথিগত বিদ্যাকে ব্যবহারিক চর্চায় সংযোজনের মাধ্যমে ভবিষ্যৎ ডাক্তাররা হয়ে উঠছেন প্রায়োগিক ও দক্ষ। পুরো ক্যাম্পাসে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, 24 ঘন্টা একটি সার্ভেইল্যান্স টিম CCTV সাহায্যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। আধুনিকতার সাথে সামঞ্জস্য রেখে সকলের জন্য লিফটের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রিক্রিয়েশন ও ডিসকাশনের জন্য আছে রিডিং রুম, শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কমন রুম, সেমিনার রুম এবং টিচার্স লাউঞ্জ। এছাড়াও রয়েছে শীততম নিয়ন্ত্রিত ডুপ্লেক্স লাইব্রেরি, মেডিকেল সায়েন্সের বিভিন্ন বইয়ের হার্ড কপির পাশাপাশি ওয়াইফাই সুবিধার মাধ্যমে প্রয়োজনীয় সব বইয়ের সফট কপির চাহিদা পূরণেরও সুযোগ থাকছে এখানে। আমাদের এখানে ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সবার জন্য স্বাস্থ্যসম্মত একটি ক্যান্টিনে মানসম্মত উপায়ে খাবার পরিবেশন করা হয়। প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্য রক্ষার বাস্তবিক প্রত্যয় নিয়ে সকল কাজে সশরীরে উপস্থিত হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডক্টর SM খবিরুল ইসলাম। ফরিদপুর মেডিকেল কলেজ বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোর ভিতর একটা ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজ 1992 সালের 17 মার্চ তার যাত্রা শুরু করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান, আমাদের অত্যন্ত আপনজন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহতেসম হোসেন বাবুর ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা 1 জুলাই 2017 সাল নতুন ক্যাম্পাসে পদার্পণ করতে সক্ষম হয়েছি। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা ওনাদের ধন্যবাদ জানাই। ফরিদপুর মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী, ছাত্র শিক্ষক, আমরা একটা পরিবারের মতো এখানে অবস্থান করছি এবং এইভাবে আমরা আমাদের কলেজের উত্তরোত্তর
উন্নতির পথে এগিয়ে যাচ্ছি। এই কলেজের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি শিল্প সাহিত্য সহ দুস্থ রোগীদের সেবার্থে স্বেচ্ছায় রক্তদান, টিকাদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ সহ অন্যান্য সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা বজায় রেখেছে। এই জন্য আমরা গর্ববোধ করি। তারা পোস্ট গ্রাজুয়েশন সহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে কলেজের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। আমরা চাই নতুন তোমরা যারা ভর্তি হয়েছো, তোমরাও এই ধারা অব্যাহত রাখবে। আমি চাই আমাদের শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে এই কলেজের সার্বিক উন্নতি এবং সাথে সাথে অভিভাবকবৃন্দ আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আমাদের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার প্রকৃত লক্ষ্যই ছিল অত্র এলাকার পাশাপাশি দক্ষিণাঞ্চলের সামগ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। সে ধারাকে অব্যাহত রাখতে 500 বেডের এই হাসপাতালে নিরলস দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং ইন্টার্ন ডাক্তারেরা। টিচারদের তত্ত্বাবধানে মেডিকেল ইথিক্সে দীক্ষিত হয়ে প্রায়োগিক দক্ষতায় নিজেদেরকে এগিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা। সমৃদ্ধ অপারেশন থিয়েটারে চলছে জটিল ও পুঙ্খানুপুঙ্খ সব সার্জারি। সার্বক্ষণিক তৎপরতার জন্য আছে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তঃবিভাগ। জটিল ও দুরারোগ্য রোগের নিরাময়ে বিশেষ সুবিধার্থে রয়েছে সিসিইউ ইউনিট, শিশু বিভাগ, ট্রমা সেন্টার ও পরমাণু চিকিৎসা কেন্দ্র। সিটি স্ক্যান ও এমআরআই এর জন্য আছে জরুরি সকল যন্ত্র, যার মাধ্যমে রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই হাসপাতাল। উন্নত চিকিৎসা সেবার স্বীকৃতি হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সারা বাংলাদেশে পরপর দুবার চিকিৎসা সেবায় প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। উপস্থিত দক্ষতা ও সুবিবেচনায় হাসপাতালটি পরিচালনা করে যাচ্ছেন বর্তমান পরিচালক ডাক্তার আবুল কালাম মোহাম্মদ আজাদ। দক্ষিণ পশ্চিমবঙ্গের চিকিৎসা ক্ষেত্রে সগৌরবে দাঁড়িয়ে থাকা অন্যতম একটি প্রতিষ্ঠান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্র দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতা এবং ওনারই ছোট ভাই ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব খন্দকার মোতাশাম হোসেন বাবর ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবায় দ্রুত গতিতে এগিয়ে চলছে। মৃত্যু পথযাত্রী রোগীদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে আমাদের হাসপাতালে বর্তমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের সুযোগ্য ইন্টার্নি চিকিৎসক পরিষদবৃন্দ। তাদের নিরলস পরিশ্রমের ফলস্বরূপ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সারা বাংলাদেশে পরপর দুইবার প্রথম স্থান অধিকার করিয়াছে। চিকিৎসক হবার নবপ্রত্যয়ে নবাগত F27 ব্যাচের আগত শিক্ষার্থীদেরকে জানাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারী এবং উপরন্ত ফরিদপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি তাদের ভবিষ্যৎ পথচলা সুন্দর হোক, শুভ হোক এই কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও এক্সট্রা একাডেমিক অ্যাক্টিভিটি কর্মচাঞ্চলে পূর্ণ আমাদের ফরিদপুর মেডিকেল কলেজ। এরই অংশ হিসেবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নানামুখী সাংগঠনিক কর্ম পরিচালনা করে যাচ্ছে। নিরাপদ রক্ত সরবরাহ সহ অন্যান্য মেডিকেল সার্ভিসের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সন্ধানী ও মেডিসিন ক্লাব। রক্ত দিন, জীবন বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে অসংখ্য রোগীর জীবনকে আবারও মূলধারায় ফিরিয়ে আনছে এই সংগঠনগুলি। শুধু সেবাই নয়, অসচ্ছল শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান, দরিদ্রদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা, ওষুধ সামগ্রী এবং শীতবস্ত্র প্রদান করে জনগণের স্বাবলম্বী হয়ে ওঠার প্রক্রিয়ায় সংগঠনগুলি রাখছে প্রত্যক্ষ ভূমিকা। শিক্ষার্থীদের মননের বিকাশ ও তাদের প্রতিভাকে উপযুক্ত ক্ষেত্রে প্রসারিত করতে নিয়োজিত আছে সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান ভিত্তিক সংগঠন প্রতীতি। বহুমুখী সৃষ্টিশীলতায় বিরাজিত রাখতে ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত হয়েছে ফিল্ম অ্যান্ড মিউজিক সোসাইটি। মেডিকেল কলেজটির ব্যাপ্তি সার্বজনীন করে তুলতেই এই প্রয়াস। এ সোসাইটির সরাসরি তত্ত্বাবধানে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মিউজিক ফেস্ট, সিনেমা ফেস্টিভ্যাল, শর্ট ফিল্ম মেকিং ও নানাধর্মী প্রতিযোগিতা।
সর্বোপরি সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম সুপারভিশন ও সংশ্লিষ্ট সমাধান প্রদানে সচেষ্ট আছে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর মেডিকেল কলেজ শাখা। পড়াশোনার গতানুগতিক ধারা থেকে বের করে আনতে প্রতি বছর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। রিক্রিয়েশন ও স্টুডেন্টদের শারীরিক সামর্থ্য ধরে রাখতে ক্যাম্পাসের বিভিন্ন খেলাধুলার আয়োজন নিয়মিত হয়ে থাকে। এর মাঝে রয়েছে ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মহান স্বাধীনতা ও বাঙালি জাতীয়তাবোধের চেতনাকে প্রবল রাখতে জাতীয় সব বিশেষ দিবসে রয়েছে আমাদের স্মরণ উপস্থিতি। এ দিনগুলিতে জাতি, ধর্ম, বর্ণকে নির্বিশেষ করে রাখতেই যেন অংশগ্রহণ করে সকল স্তরের শিক্ষার্থীরা। এভাবেই শিক্ষার্থে এসো, সেবার্থে যাও এই চেতনার সরাসরি প্রয়োগে অনুপ্রাণিত হয়ে শিক্ষা, সংস্কৃতি এবং মানবিকতা বোধ চর্চার মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজ দক্ষ একজন চিকিৎসকের মাঝে প্রক্ষিপ্ত করে যাচ্ছে একজন পরিপূর্ণ মানুষের নির্যাস।